আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী এবং যারা ম্যাট্রিক পরীক্ষার্থী আছে মানে এইচএসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য আজকে আমি পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মানে কাজ ক্ষমতার শক্তি এই অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব আজকে। ওই এই অধ্যায়টি যারা এসএসসি পরীক্ষা দেবে এবং যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সবারই জন্য এটি গুরুত্বপূর্ণ। তাহলে এই চ্যাপ্টারটি যখন আমি পড়াচ্ছি তখন আমি আপনাদের কথা কাছে কিছু কথা বলে রাখি আগে যে এই অধ্যায়টি আমি মূলত তিন ধাপে করাবো। প্রথমে বেসিক কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব, তারপর ওই বেসিক জিনিসের উপরে আমি গাণিতিক যে রাশিমালা আছে গাণিতিক প্রতিপাদন যেগুলো আছে সেগুলো প্রতিপাদন করব, প্রমাণ করব, এবং সর্বশেষ আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমি এই চ্যাপ্টারটি মানে এই অধ্যায়টির প্রথম পর্ব মানে আমি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমি বেসিক কিছু জিনিসের এখানে নাম লিখে রেখেছি, সেটি হচ্ছে কাজ কাকে বলে, প্রকারভেদ, জুল কাকে বলে, পঞ্চাশ জুল কাজ বলতে কি বোঝায়, ক্ষমতা কাকে বলে, ওয়াট কাকে বলে, তারপরে 60 ওয়াট এই বৈদ্যুতিক বাল্বের অর্থ কি, শক্তি কাকে বলে, প্রকারভেদ, কিলোওয়াট ঘন্টা কাকে বলে, বিভব শক্তি। আজকে মূলত আমি এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি আরো কিছু বেসিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেওয়া আছে কাজ কাকে বলে। তো নর্মালি আমরা যে কোনো কিছু করাকে আমরা কাজ বলি সহজ ভাষায়, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় যদি বলা হয় যে কাজ কাকে বলে তাহলে বলতে হবে যে কোনো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি এবং যেদিকে বলটা প্রয়োগ করলাম বস্তু যদি সেদিকেই সরে যায় তাহলে এই বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তাহলে আমি আরো সহজ ভাষায় বলতে গেলে আমি যদি কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে বলটির কারণে বস্তুটি যেদিকে সরে যাবে যতটুকু সরণ হবে সেই সরণ এবং বল এই দুটি গুণফলকে কাজ বলে। তাহলে আমরা কিভাবে গুছিয়ে দেখব, আমি যদি এভাবে গুছিয়ে বলি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বল এবং বলের দিকে বস্তুর সরণ ঘটে তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ করে। তাহলে আমি জিনিসটি লিখে দিচ্ছি, আপনারা এটা তুলে ফেলবেন খাতায়। কলম কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বল ও বলের দিকে বস্তুর সরণ ঘটে তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলে। তার মানে আমরা এটাকে W=FS, এটি হচ্ছে বল আর এসটি হচ্ছে সরণ, কিন্তু আমাদের পাঠ্য বইতে লেখা আছে W=FS cos θ। এখানে এই cos থিটা দেওয়ার কারণটা কি, দেখেন আমরা যখন কোনো একটি বস্তুর উপরে বল প্রয়োগ করব স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমি যদি এখানে একটা বস্তু থাকে সেই বস্তুর উপর যদি আমি এক বল প্রয়োগ করি তাহলে বস্তুটা নির্ঘাত সরণ হবে। মনে করেন এখান থেকে এখানে আসলো এত পরিমাণ সরণ হলো, তাহলে এই যে বস্তুটা সরণ হলো এটি বল এবং সরণের গুণফলকে কাজ করে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যে বলটা প্রয়োগ করলাম সেই বলটার কারণে আমার কি পরিমাণ কাজ হয়েছে, কি সর্বোচ্চ কাজ হয়েছে নাকি সর্বনিম্ন কাজ হয়েছে, সেটা বোঝানোর জন্যই মূলত এই cos θটা ব্যবহার করা হয়। বলতে পারেন আমি যখন সমান্তরাল সরল রেখা বরাবর একটা বেলুন যদি থাকে এই বেলুনটাকে যদি আমি সরল রেখা বরাবর ঠেলতে যাই তাহলে অনেক সময় দেখবেন যে বেলুনটা উপরের দিকে উঠে যাচ্ছে, এই বেলুনটা উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এই সরল রেখা বরাবর এখানে একটা কোণ হবে,
সেই কোনটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু বলতে পারবো যে আমার কাজ যেটা হয়েছে সেটা কি সর্বোচ্চ পরিমাণ হয়েছে নাকি সর্বনিম্ন পরিমাণ হয়েছে, সেটা বোঝানোর জন্যই মূলত এই cos থিটা ব্যবহার করা হয়। তাহলে cos থিটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই মানের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই কথাটা উল্লেখ করতে পারবো। তাহলে আমরা যদি এভাবে লিখি জিনিসটাই, যে আমরা যদি লিখি w সমান সমান f s cos 0 ডিগ্রি, তখন আমার এই cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে আপনার 1, তার মানে w সমান সমান f s। তাহলে আমি যে পরিমাণ বল প্রয়োগ করব আর যতটুকু পরিমাণে সরণ হয়েছে সাথে এটা এটার মান গুণফল যদি আমি যোগ গুণ করি, তাহলে মনে করেন একটা মান আসতে পারে সেটা হচ্ছে 10, তাহলে আমি 10 জুল কাজ করেছি। আবার আমি যদি এখানে 180 দেই তাহলে এটার মান মাইনাস চলে আসবে, তার মানে আমি সর্বনিম্ন পরিমাণ কাজ করেছি। তাহলে এখন আমি কখন বুঝবো বা কিভাবে বুঝবো যে কখন সর্বোচ্চ মান হবে কখন সর্বনিম্ন মান হবে, এটা বোঝার জন্য যখন আমি এই কাজের প্রকারভেদটা বুঝাবো তখন আপনারা এটার আনসারটা এটার মধ্যে পেয়ে যাবেন। তাহলে কাজের প্রকারভেদ হচ্ছে দুইটি, একটি হচ্ছে বল দ্বারা কাজ আর একটি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজকে বলা হয় ধনাত্মক কাজ আর বলের বিরুদ্ধে কাজকে বলা হয় ঋণাত্মক কাজ। তাহলে বলের মানে বলের দ্বারা কাজটাকে কিভাবে বুঝেন, বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বিন্দুর সরণ ঘটে বা সরে যায় অথবা বলের দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলা হয়। তার মানে আবার বলছি, বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের থেকে সরে যায়, মানে আমি যখন একটা বস্তুকে ঠেলবো বা বস্তুকে আমি করলাম বল প্রয়োগ করলাম, মনে করেন এটা একটি টেবিল, এই টেবিলের উপর একটা ডাস্টার রাখা আছে, এই ডাস্টারটাকে যখন আমি বল প্রয়োগ করলাম এক বল, তখন বস্তুটার এতটুকু পরিমাণে সমান্তরালে যাবে, তারপর এই অংশটা ফাঁকা থাকার কারণে এটা সোজা নিচের দিকে অভিকর্ষ বলের পক্ষে নিচে পড়বে, mg অভিকর্ষ বলের পক্ষে নিচে পড়বে জি বলে। তাহলে এই যে বস্তুটা বলের পক্ষে কাজ করছে, মানে বস্তুটা খাড়া নিচের দিকে কাজ করছে, মানে অভিকর্ষ ত্বরণ জি এর পক্ষে কাজ করবে, সেটা হচ্ছে বলের দ্বারা কাজ। আর একটা বস্তু ঠিক নিচে আছে, সেটাকে যদি আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠাতে যাই, মানে জি বিপক্ষে উঠাতে যাই, তাহলে যে পরিমাণ কাজটা হবে সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, মানে ঋণাত্মক কাজ। তাহলে বলের পক্ষে কাজ আর বলের ঋণাত্মক কাজটা বোঝা গেল। তাহলে আমি আবার বলছি, বলের পক্ষে কাজ কাকে বলে, বল প্রয়োগের ফলে যদি বিন্দু মানে বল প্রয়োগের ফলে যদি বল প্রয়োগের ফলে যদি বিন্দু বলের দিকে সরে যায় বা যদি বলের দিকে সরণের উপাংশ থাকে তাহলে তাকে ধনাত্মক কাজ বলে। আর এখন আমি যেটা বললাম সেটাকে w সমান f s cos থিটা দ্বারাই প্রকাশ করা হয়, কিন্তু এখানে আমি যখন mg মানে আমি অভিকর্ষ ত্বরণের পক্ষে কাজ করতেছি তখন এখানে যে মানে f এবং s আছে সেখানে একটু চেঞ্জ হবে। সেখানে কি পরিমাণ চেঞ্জ হবে, সেখানে হচ্ছে যে এই f টা এই যে এখানে h আমরা s দেখলাম, s টা কিন্তু সরল, কিন্তু আমি যখন একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলবো তখন কিন্তু এটা খাড়া নিচের দিকে পড়তেছে, মানে h উচ্চতা, তখন আমি f h লিখবো। এটা মূলত কাজের সংজ্ঞার যে যেটা দিয়েছিলাম যে কাজের সংজ্ঞা w সমান হচ্ছে f s সেটা, কিন্তু এখানে এই জিনিসটা কাজ করবে না, s টা কাজ করবে না, h টা কাজ করবে, কারণ h টা হচ্ছে খাড়ার নিচের দিকে কাজ করতেছে, বলের পক্ষে কাজ এবং বলের বিপক্ষে কাজের জন্য h টা বসাবো। তাহলে এখানে আমরা জানি f সমান সমান m a, যেটা আমরা হয়তো বা বলের চাপটার বা গতির একটা চাপটা ছিল সেখানে বলেছিলাম যে এখানে f সমান সমান m a, এটা ছিল তরল, আর এখানে এই যে f যেটা বসাবো f এর পরিবর্তে আমি যদি mg বসাই তাহলে এখানে g টা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ, কারণ এখানে খাড়া নিচের দিকে অথবা খাড়া উপরের দিকে কাজ করতেছে সেজন্য mgh। তাহলে সেক্ষেত্রে বলের পক্ষে কাজ হবে যে mgh। আর এখানে যদি আমি এই থিটার কথাটা উল্লেখ আসি তাহলে এটার মান অবশ্যই এই থিটার মানটা অবশ্যই আপনাদেরকে
0 ডিগ্রি থেকে বড় অথবা সমান কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান এর মধ্যে থাকলে আমি বলতে পারব বলের পক্ষে কাজ হয়েছে মানে বলের দ্বারা ধনাত্মক কাজ হয়েছে ঠিক আছে আর বলের বিরুদ্ধে কাজ কি বোঝে বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বিপরীত দিকে সরে যায় অথবা বলের বিপরীত দিকে সরণরূপাংশ থাকে তাহলে তাকে বলা হয় বলের ঋণাত্মক কাজ আর বলের ঋণাত্মক কাজকে আমরা মাইনাস এফ এইচ মানে মাইনাস এম জি এইচ এটার সাথে তুলনা করব আর এখানে থিটার মানটা হবে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান এর মধ্যেই থাকতে হবে এর উপরে গেলেই কিন্তু এটা বলের ঋণাত্মক কাজ হবে না তার মানে আমি পেয়ে গেলাম কাজ কাকে বলে কাজের প্রকারভেদ বলের দ্বারা ধনাত্মক কাজ বলের দ্বারা ঋণাত্মক কাজ এটা পেয়ে গেলাম এবার আসবে জুল কাকে বলে জুল মূলত কাজের একক প্রত্যেকটা জিনিসেরই একটা একক থাকে মনে করেন আমরা যদি এখন ডাল তারপরে চাল এগুলো যদি মাপতে যাই তাহলে আমাদেরকে একটা এককের প্রয়োজন হবে যেটা দ্বারা আমরা এটাকে ওজন করব ব্যালেন্স করার জন্য ঠিক তেমনি এই কাজের একটা কাজকে প্রকাশ করার জন্য আমরা একটা এককের দরকার সেটা হচ্ছে জুল তাহলে জুল কাকে বলে বলেছি আমি প্রশ্নে তাহলে জুল হচ্ছে কোন বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর এক মিটার সরণ হয় তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে এক জুল বলে তার মানে কি বোঝাচ্ছে কোন বস্তুর উপর এক নিউটন বল কোন বস্তুর উপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে তো আমরা একটু আগে দেখলাম যে কাজ কাকে বলে যে একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে তাহলে এখন জুলের বেলায় কি হবে এই জুলের বেলায় হবে যে এক কোন বস্তুর উপর কোন বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর এক মিটার প্রয়োগ বিন্দুর এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজকে এক জুল বলে তার মানে কি বললাম কোন বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর এক মিটার সরণ হয় তার মানে আমি একটা বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করব ওই বস্তুটার উপর এক নিউটন বল প্রয়োগ করার কারণে যদি তার সরণটা এক মিটার হয় তবে সম্পূর্ণ কাজকে এক জুল বলে তাহলে এক জুল সমান কি পেলাম সমান এক নিউটন ইনটু এক মিটার তার মানে ওয়ান নিউটন মিটার তাহলে এক জুল সমান হচ্ছে এক নিউটন মিটার তাহলে এখন যদি বলা হয় 50 জুল কাজ বলতে কি বুঝো এটা দ্বারাই বলতে পারবো তাহলে কিভাবে বলবো কোন বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু 50 মিটার সরণ হয় তবে সম্পূর্ণ কাজকে 50 জুল বলে এটা বলতে পারবো তার মানে আমার তখন 50 জুল সমান কি আসবে এক নিউটন ইনটু 50 মিটার সমান 50 নিউটন মিটার অথবা এই 50 জুল কাজকে অন্যভাবে বলা যায় সেটা হচ্ছে যে কোন বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজকে 50 জুল বলে তার মানে 50 জুল বলতে তখন এটা বোঝাবে যে 50 নিউটন ইনটু 1 মিটার সমান 50 নিউটন মিটার তাহলে 50 জুলকে আমি দ্বিভাগে প্রকাশ করতে পারি তাহলে কিভাবে বলছি আবার দেখেন কোন বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর 50 মিটার সরল হয় তবে সম্পূর্ণ কাজকে 50 জুল কাজ করে অথবা কোন বস্তুর উপরে 50 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরল হয় তবে সম্পূর্ণ কাজকে 50 জুল কাজ করে এইভাবে লিখলেও হবে তাহলে আমরা 50 জুল কাজ বলতে কি বোঝা সেটাও পেয়ে গেলাম জুল কাকে বলে সেটাও পেয়ে গেলাম এবার ক্ষমতা কি ক্ষমতা হচ্ছে কাজ সম্পাদনকারী কোন ব্যক্তি বা উৎস সেটা উৎস বলতে সেটা ইঞ্জিন হতে পারে বা যন্ত্র বলে কাজ করার হারকে
ক্ষমতা বলে। তা আমি আপনাদেরকে আগেও যে গভীর চ্যাপ্টারটা ছিল বা বলা যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমি বলছিলাম যে যদি হার কথাটা উল্লেখ থাকে তার মানে আপনাদেরকে ধরে নিতে হবে ওখানে সময়ের কথাটি উল্লেখ আছে। তাহলে ক্ষমতা বলতে কি বোঝায়? কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস, উৎসটা কি হতে পারে, সেটা যন্ত্র হতে পারে বা কোনো ইঞ্জিনও হতে পারে, এর কাজ করার ক্ষমতাকে কি বলা হয়, সরি কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। তাহলে ক্ষমতাকে পি সমান সমান ডাব্লিউ বাই টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডাব্লিউ বাই টি দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা তো জানি ডাব্লিউ সমান সমান কি, ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ এস কস থিটা ডিভাইডেড বাই টি। তাহলে আমি আবার বলছি কাকে বলে ক্ষমতা হচ্ছে যে কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস, সেটা ইঞ্জিনও হতে পারে বা যন্ত্র হতে পারে, এর কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা পি সমান সমান ডাব্লিউ বাই টি, ডাব্লিউ সমান সমান আমরা কি জানি এফ এস কস থিটা, ঠিক আছে। এতটুকু এখানে ক্ষমতা বলতে কি বুঝে এতটুকু বললেই হবে। এখন যদি বলা হয় যে ওয়াট কাকে বলে, ওয়াট কাকে বলে, তাহলে এখন ওয়াট বলার আগে ওয়াট জিনিসটা কি, ওয়াট হচ্ছে যে আপনার ক্ষমতার একক, ক্ষমতার এককে আসলে ওয়াট বলা হয়। তাহলে ওয়াট বলতে কি বুঝায়, এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। তার মানে আমি কি বললাম এক ওয়াট কাকে বলে, এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। তাহলে এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। তাহলে আমরা এক ওয়াট সমান কি লিখতে পারি, এক ওয়াট সমান এক সেকেন্ডে, তাহলে এক জুল ডিভাইডেড বাই ওয়ান সেকেন্ড, তার মানে ওয়ান জুল পার সেকেন্ড। তার মানে এক জুল ওয়াটের অর্থ হচ্ছে যে এক জুল পার সেকেন্ড, তার মানে এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। তাহলে এখন আমরা এটা থেকে সুন্দরভাবে এটা ব্যাখ্যা করতে পারবো যে 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ কি। 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ হচ্ছে যে বাল্বটির বৈদ্যুতিক ক্ষমতা 60 ওয়াটের, অথবা অথবা আরেকটা জিনিস লেখা যায় যে বাল্বটি জ্বালানোর জন্য, এই বৈদ্যুতিক বাল্বটি জ্বালানোর জন্য যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে হবে তার দ্বারা প্রতি সেকেন্ডে 60 জুল কাজ করা সম্ভব। তার মানে আমি আবার বলতেছি 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ কি, 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের অর্থ হচ্ছে যে বাল্বটির বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে বৈদ্যুতিক বাল্বটাকে জ্বালানোর জন্য যতটুকু পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে হবে তার দ্বারা প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে যতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় হবে বা যতটুকু কাজ করা সম্ভব হবে সেটাকে বলা হয় 60 ওয়াট, ঠিক আছে। অথবা আপনি এটা থেকেও বলতে পারবেন যে এক সেকেন্ডে, এক সেকেন্ডে 60 জুল কাজ করার ক্ষমতাকে 60 ওয়াট বলে, এটা তো। তাহলে আপনি বলতে পারবেন যে বাল্বটিকে জ্বালানোর জন্য, বাল্বটিকে জ্বালানোর জন্য এক সেকেন্ডে 60 জুল কাজ করার, 60 জুল কাজ করার জন্য যতটুকু বিদ্যুৎ সরবরাহ করতে হবে তাকে তাকে তার দ্বারা 60 ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, এটাও বলা যায় মেবি। অথবা আপনি এভাবে না বলেন, ওভাবে বলেন বাল্বটিকে জ্বালাতে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে হবে তার দ্বারা প্রতি সেকেন্ডে 60 জুল কাজ হবে, এটাই বলেন, এটাই বেস্ট হবে সবচেয়ে। তাহলে এটা গেল। তারপর আসতেছে শক্তি কাকে বলে, শক্তি কাকে বলে। তাহলে শক্তি বলতে আমরা কোনো কিছু করার জন্য আমাদের তো একটা সামর্থ্যের দরকার হয়, যে আমি যদি এখন যে লিখতেছি এটার জন্য আমার একটা সামর্থ্যের দরকার হবে, এই সামর্থ্য জিনিসটাই হচ্ছে আসলে মূলত শক্তি। তাহলে শক্তি কাকে বলে, কোনো ব্যক্তি বস্তু বা পদার্থের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কোনো ব্যক্তি বস্তু বা পদার্থের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তিকে মূলত আপনার যেটা মানে শক্তিকে প্রকাশ করার জন্য একটা ইয়ে দরকার হয়, মানে কি নাম বলে এককের দরকার হয়, সেটা হচ্ছে মূলত জুল। কাজের একক আর শক্তির একক প্রায় সেম, জুল। তাহলে এখন কথা হচ্ছে শক্তি কত রকমের হতে পারে, শক্তি অনেক রকমের হতে পারে, শক্তির কোনো হিসাব নাই। শক্তি যেমন যান্ত্রিক শক্তি হতে পারে, তাপ শক্তি হতে পারে, বিদ্যুৎ শক্তি হতে পারে, তারপরে আলোক শক্তি হতে পারে, তাপ শক্তি হতে পারে, রাসায়নিক শক্তি হতে পারে, সৌর শক্তি হতে পারে,
তারপরে শব্দ শক্তি হতে পারে, নিউক্লিয় শক্তি হতে পারে, অনেকগুলো শক্তি হতে পারে, চৌম্বক শক্তি হতে পারে, আবার বিভব শক্তিও হয়, গতি শক্তি হয়, অনেক রকমের শক্তি হয়। তাহলে কিলোওয়াট ঘন্টা কাকে বলে? এই কিলোওয়াট ঘন্টাটাই মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কিলোওয়াট ঘন্টাটা হচ্ছে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় করে তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে। এই এক কিলোওয়াট ঘন্টাটা মূলত কোন কাজ হিসাব করা হয়? এক কিলোওয়াট ঘন্টাটা মূলত আমরা যে দৈনন্দিন জীবনে যে বিদ্যুৎগুলো ব্যয় করি সেগুলোর মিটারের মধ্যে, একটা যে আমরা মিটার ব্যবহার করি প্রিপেড মিটার বা পোস্টপেড মিটার, সেখানে কিন্তু প্রিপেড আর পোস্টপেড মিটারে আমাদের এই কিলোওয়াট ঘন্টা এটার উপর বেস করে আমাদের টাকাটা কাটা হয়। মানে আমি এক ঘন্টায় কতটুকু কিলোওয়াট বিদ্যুৎ ব্যয় করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমার টাকাটা উঠে। তার মানে আওয়ার হচ্ছে ঘন্টা আর কিলোওয়াট মানে হচ্ছে কিলোওয়াট। তার মানে কিলোওয়াট এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা ধরে কাজ করলে যে পরিমাণ বিদ্যুৎ ব্যয় হবে তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে। এখন অনেক বাসা বাড়িতে তো এক কিলোওয়াট, অনেক সময় অনেক বাসা বাড়িতে দেখবেন যে দুই কিলোওয়াট পঞ্চাশ কিলোওয়াটও বিদ্যুৎ দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যদি বলা হয় পঞ্চাশ কিলোওয়াট বলতে কি বোঝায়, তাহলে তো এক পঞ্চাশ কিলোওয়াট বলতে বোঝায় যে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা ধরে কাজ করার পরে যে যে বিদ্যুৎ শক্তি ব্যয় হবে, মানে পঞ্চাশ কিলোওয়াট বিদ্যুৎ শক্তি ব্যয় হয় তাকে পঞ্চাশ কিলোওয়াট বা কিন্তু কিলোওয়াট আওয়ার বা এক ইয়া বলে, ঠিক আছে। তাহলে এক কিলোওয়াট আওয়ারকে আমরা এক কিলোওয়াট আওয়ারকে আমরা এক হাজার ওয়াট আওয়ার লিখতে পারি, ঠিক আছে। মানে এক কিলোওয়াট সমান সমান এক হাজার আওয়ার, এক হাজার ওয়াট আওয়ার। তাহলে এই ডাব্লু সমান সমান আমরা জানি এই ডাব্লুটা হচ্ছে মূলত ওয়াটের, এটা কাজের নাম। ডাব্লুটা হচ্ছে মূলত কাজের, যেহেতু এখানে কিলোওয়াট বলা হয়েছে তাহলে এই ওয়াটটা হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লিউ সমান সমান আমরা লিখতে পারি এক হাজার জুল পার সেকেন্ড ইন্টু সিক্সটি ইন্টু সিক্সটি সেকেন্ড, তাহলে গুণ করলে মনে হয় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স জুল। তার মানে এক কিলোওয়াট ঘন্টা এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা যদি যদি কাজ করে তাহলে এতটুকু পরিমাণ বিদ্যুৎ ব্যয় করবে কাজ করার জন্য, মানে এতটুকু কাজ করার জন্য সে ততটুকু পরিমাণ বিদ্যুৎ ব্যয় করবে। আরো সহজভাবে বলি, এই এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি এক ঘন্টা চালানো হয় তাহলে যে বিদ্যুৎ শক্তি ব্যয় হবে সেটা দ্বারা এতটুকু পরিমাণ কাজ করা যাবে সম্ভব, ঠিক আছে। তারপর আসতেছে বিভব শক্তি কাকে বলে। বিভব শক্তিটা মূলত ইয়ার সাথে সম্পর্কিত, আপনার ওই কি নাম বলে অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কিত। মানে বিভব শক্তিটা সহজ সংজ্ঞাটা হচ্ছে এরকম, স্বাভাবিক অবস্থান, মনে করেন আমি এখন এই অবস্থান আছি, এই স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে সরিয়ে অন্য আর একটা অবস্থান বা অবস্থায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে প্রথম যে অবস্থানে কাজ করার সামর্থ্য ছিল দ্বিতীয় অবস্থানে সেই পরিমাণ কাজ করার সামর্থ্য যদি আরো বেশি পায় তাহলে সেটাই হচ্ছে বিভব শক্তি। সহজ কথায় স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তু স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে সরিয়ে যদি বস্তু অন্য কোনো অবস্থা বা অবস্থানে যদি বস্তুটিকে রাখা হয় তাহলে যে পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। তাহলে সহজ ভাষায় বলে দিচ্ছি, আবার শুনেন, স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে সরিয়ে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে বিভব শক্তি। সবসময় মনে রাখবেন এখানে কিন্তু শক্তি আছে, শক্তি বলতে আপনি কিন্তু বুঝিয়েছেন সামর্থ্য। আপনি শক্তির এই সংজ্ঞাটা যখন আমি করিয়েছিলাম এখানে এখানে বলছিলাম যে কোনো ব্যক্তি বস্তু বা যন্ত্রের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তার মানে এই বিভব শক্তি যখন আপনি বলবেন তখন অবশ্যই এখানে সামর্থ্য কথাটা উল্লেখ থাকতে হবে। তার মানে কোনো স্বাভাবিক অবস্থান থেকে কোনো ব্যক্তি কোনো স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে সরিয়ে অন্য কোনো অবস্থান বা অবস্থায় যদি রাখা হয় বস্তুটাকে তাহলে কাজ করার সামর্থ্য যেটা অর্জন করবে সেটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে আজকে আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে পড়লাম। এই এতটুকুর মধ্যে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন, তাহলে আমি পরবর্তী ক্লাসে সেটা আপনাদেরকে আপনার মানে কি বলে সেটা আপনাদেরকে সলিউশন করার চেষ্টা করব। তবে অবশ্যই আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের যতটুকু ইয়ে আছে মানে কি বলে মানে এখানে যদি যতটুকু বুঝবেন সে ততটুকু বুঝার মধ্যে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম থেকে থাকে
তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেটা অবশ্যই আমি আপনাদেরকে তার পরবর্তী ক্লাসে আমি সেটা বোঝানোর চেষ্টা করব। তো আজকে এতটুকু পর্যন্ত থাকবে, সবাই আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।